अस्सलाम वालेकुम। हार्ट इनफ्रारेड रेडिएशन मशीन वर्ल्डर আমার মেডিকেল টেকনোলজির প্রতি প্রচুর দুর্বলতা। সেই দুর্বলতার কারণে ওয়ার্ল্ডের যেখানে যে টেকনোলজিগুলো থাকে টেকনোলজিগুলোকে আমি অ্যাডাপ্ট করার চেষ্টা করি। ফার ইনফ্রারেড রেডিয়েশন কি কাজ করে আমরা আগে পেশেন্টের মুখ থেকেই শুনি। জি, আপনার কি কি সমস্যা? আমার সমস্যা ছিল ঠান্ডা সমস্যা, অ্যালার্জি সমস্যা, আইবিএস সমস্যা এবং হাই প্রেশার। অনেক শরীরের তাপমাত্রা সবসময় ঘাবাইতো, হাঁটলেও ঘামাইতো, বসে থাকলেও ঘামাইতো। কিন্তু এখানে আসার পর, এটা দেওয়ার পর, ওজন থেরাপি দেওয়ার পরই আবার থেকে এখন হাই প্রেশার অনেক কমে গেছে আর এটা ঘামাই না। প্রেশার কত ছিল আগে? হাই ছিল 160/100 এরকম ছিল, এখন বর্তমানে 100/75-78 এরকম। কোন ওষুধ খাইতে হয় প্রেশার? ওষুধ এই একটা ওষুধ রাখছে জাহাঙ্গীর প্রফেসর, ওটা তো হাই প্রেশার ওষুধ না। আচ্ছা, এখানে আসলেন কিভাবে? এখানে আসছি আমার ফেসবুকে আমার ভাগনা ছোট করে দেখছে, দেখার পর সে অ্যালার্জি ঠান্ডার যে চিকিৎসা গুলো ওজন থেরাপি দিলে ভালো হয়। তারপরে ভাগনারে বললাম, আমি তো ছিলাম সিঙ্গাপুরে, ওখান থেকে বলার পর আমি বললাম যে ট্রিটমেন্ট দিয়ে ওখানে আসা, ও আইসা এসে ট্রিটমেন্ট দিয়েছে, পর অনেকখানি অনেক ভালো হয়েছে। তারপর আমি আসার পরে বললাম যে আপনার চিকিৎসা দেন, তাই আমি আপনার ভাগ্নে ভালো হওয়াতে আপনি আসছেন সিঙ্গাপুরে। আপনি কতদিন যাবত আছেন? আমি প্রায় 12 বছর যাব সিঙ্গাপুরে আছি। 12 বছর? ওখানে কি আকুপাঙ্কচার বা এই যে তো আকুপাঙ্কচার চিকিৎসা আছে ওখানে? আছে, আমি গিয়েছিলাম ওখানে, কিন্তু ওখানে যাওয়া আমার সবার সাথে মেলে নাই, তাই আমি আর ট্রিটমেন্ট নিতে পারিনি ওখানে। এই আকুপাঙ্কচারে আপনার এটা দেখার পরই আমি আবার ওখানে খোঁজ দিছি যে আকুপাঙ্কচার কোথায় আছে, তাই আমি ওখানে সিঙ্গাপুরে একটা হোয়াটসঅ্যাপ একটা শহর আছে ওখানে যায় দেখি যে আকুপাঙ্কচার চিকিৎসা আছে, তাই আকুপাঙ্কচার চিকিৎসার জন্য গেছি। কিন্তু ডাক্তার বলে যে আপনার যে কোম্পানি সময় দেয় না, ওই সময় না, অন্য সানডে বন্ধ থাকে রবিবার দিন, আমি তো আবার রবিবার দিন ছাড়া আর অন্য দিন যাইতে পারি না, আমার কাজ করতে হয় শনিবার থেকে সোমবার, এই সোমবার থেকে শনিবার পর্যন্ত। প্রিয় দর্শক, আমি কিছু কথা বলি যে এটা দেখতেছেন ফার ইনফ্রারেড রেডিয়েশন, এর সাথে ওজনও আছে এবং ওজন মেশিন। এই মেশিনগুলি এখন ব্যবহার করতে করতে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বা উন্নত বিশ্ব খুব ডাল ভাতের মতো হয়ে গেছে। এবং এখন যতগুলি মেশিন, এই যত মেশিন ভালো কোম্পানি তৈরি করে, প্রত্যেকটা মেশিনের মধ্যে কিন্তু আপনার ওভার প্রোটেকশন দেওয়া খুব সুন্দরভাবে তৈরি করে, যার পরিণতিতে এখানে আমরা এখানে যে ইয়েগুলি দেখতে পাচ্ছি, যে প্যারামিটার্সগুলি, প্যারামিটার্সটা দেখো, যে প্যারামিটার্সগুলো যে এখানগুলো অ্যাডভান্স টেকনোলজির প্যারামিটার্স, যে প্যারামিটার্সগুলো দেখলে কিন্তু আমরা এই যে ছিউয়াং, ছিউয়াং মানে হচ্ছে ওজন, আপনার এই যে O2, O2 তো লিজাতাং, তার মানে ইয়ে, এখানে ফার ইনফ্রারেড রেডিয়েশন, এখানে অনেক রকম মেথড অ্যাপ্লাই করা হয়। এবং মেথডগুলো অ্যাপ্লাই করার পর কতটুকু দিতে হবে সেটাও একটা এখানে ইয়ে করা হয়। করার পরিণতিতে এইগুলো আপনার দক্ষ যারা এই মেশিনগুলো চালাইছেন সেই দক্ষ লোকের দরকার, না হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। যে চায়নাতে আমি দীর্ঘ 8 বছর যাবৎ ছিলাম, এইসব মেশিন চালাইতে চালাইতে একবার ইউজ টু হয়ে গেছে, যার পরিণতিতে এখন অনেকগুলি পেশেন্টেরই খুব সুন্দর রেজাল্ট আসতেছেন। অ্যালার্জি কি কারণে হয়ে থাকে? অ্যালার্জি আসলে কি, যে অ্যালার্জি একটা ফরেন প্রোটিনটা আমাদের শরীরের মধ্যে যখন ঢোকে, ঢোকার পরিণতিতে আমাদের বডির মধ্যে কি অ্যান্টিবডি থাকে, রিয়াকশন করার পরিণতিতে IgE অ্যান্টিবডি ফর্ম করে। অ্যান্টিবডি IgE অ্যান্টিবডিটা মাস্ট সেলের সাথে সংযুক্ত থাকে। মাস্ট সেলটা কি থাকে? আমাদের ত্বকে, ত্বকের কাছে মাস্ট সেল থাকতে পারে, আমাদের রেসপিরেটরি যে ট্র্যাক, শ্বাসনালীর ওখানে থাকতে পারে, আমাদের যে মিউকাস মেমব্রেন, আমাদের যে অ্যাবডোমেন, পাকস্থলী বা ইন্টেস্টাইন, সেক্ষেত্রে মাস্ট সেল থাকতে পারে। এইসব ক্ষেত্রে কিন্তু অ্যালার্জি হয়ে থাকে। অ্যালার্জি কিন্তু অনেক রকম, কেউ কারো কি কি থাকতে পারে, যে স্যার আমার হাতে চাকা চাকা মতো বের হয়। হ্যাঁ, আপনার অ্যালার্জি যে ফরেন প্রোটিনটা চলে গেছে, যে আপনার ত্বকের মাস্ক সাথে গঠিত, সে ত্বক কারো কারো ত্বক চুলকায়, স্যার অ্যালার্জির কারণে ত্বক চুলকায়। কারো কারো ক্ষেত্রে কি হয়, স্যার আমার কিছু খাইতে পারি না, দুধ ডিম খাইলেই স্যার আমার ইয়ে হয় না, অ্যালার্জি। কারো কারো ফুসফুস ট্র্যাককে এফেক্ট করে,
কোল্ড অ্যালার্জি, স্যার আমি ঠান্ডা সহ্য করতে পারি না, ইয়ে করতে পারি না, এই জাতীয় সমস্যাগুলো সৃষ্টি হয়। ইরাক যেটা হয়েছিল আপনার কি হয় যে আগে বাড়বে ওর কোল্ড অ্যালার্জি ছিল না, এখানে ট্রিটমেন্ট নিয়ে ভালো হওয়াতে এখন আপনি আসছেন। ভালো হওয়ার কারণে আমি এখানে আবার পাঠাইছে যে ওখানে যে চিকিৎসাটা, তাহলে আমি এখানে আসছি চিকিৎসা দিতে আসছি। আসার পর আপনার কি অবস্থা? আমার এখন আল্লাহর রহমতে অনেকটা উন্নতি হয়েছে। কি কি ক্ষেত্রে উন্নতি হয়েছে? অ্যালার্জি ক্ষেত্রে উন্নত হয়েছে, আইবিএস যে সমস্যা ছিল এটা উন্নত হয়েছে, একবারে 80% উন্নতি হয়ে গেছে। আইবিএস এর সাথে কি আকুপাঙ্কচার লিক নিছেন? হ্যাঁ, লিক খাইতেছি, আর যে ডিপটা এখান থেকে যে ডিপটা দেয় ওই ডিপটা খাইতেছি। আর প্রেশারের কি অবস্থা? আর প্রেশার আল্লাহর রহমতে এখন অনেক কমছে। আর তাপমাত্রা যে শরীরে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রাটা নাই। আগে আমি ফ্যান ছাড়া, ফ্যান না চালাইলে শুইতেই পারতাম, এখন আমার ফ্যান ছাড়া আর লাগে না, এখন ফ্যান না চালাইলেও চলে। প্রচন্ড গরম হয় তাহলে চালার লাগে, আমি নর্মালি কোনো চালার লাগে না, দরকারই হয় না। যাক, আল্লাহর রহমতে তাহলে সিঙ্গাপুর থেকে যে কারণে আসছেন। আমরা চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাই, সিঙ্গাপুর থেকে এখানে আসছেন চিকিৎসা করাতে, আল্লাহর অশেষ রহমত। কেন এখানে কি হয়, কম্বিনেশন একটা ট্রিটমেন্ট, উন্নত ইকুইপমেন্টস করার পরে এখানে কিন্তু সবগুলো মেথডের ক্ষেত্রে মূল ভিত্তি থাকে আকুপাঙ্কচার। আকুপাঙ্কচারের সাথে সাথে যার যেটা প্রয়োজন তাকে সেটা দেওয়া হয়, দেওয়ার পরিণতিতে অ্যালার্জি, অ্যালার্জি যার খাওয়ার অ্যালার্জি আছে, যার ফুসফুস ট্র্যাক অ্যালার্জি বা কোল্ড অ্যালার্জি আছে, হট অ্যালার্জি আছে, যার আইবিএস পেটে অনেক রকম সমস্যা হয়, বুধবার সমস্যা হয়, গ্যাস্ট্রিক হয়, খাওয়া যায় না, ভালো লাগে না, এই জাতীয় সমস্যা হয়, এনার সাথে সাথে এনার যেটা করছে, এনার হাইপার টেনশন ছিল, সেই হাইপার টেনশনটা এখন নর্মাল রেঞ্জের মধ্যে চলে আসছে। আমরা এইসব বিষয়গুলো আরো বিস্তারিত, যে হাইপার টেনশন, ডায়াবেটিসও ভালো হচ্ছে, কিন্তু সেইগুলো আমাদের পাবলিকেশন পাইপলাইনে আছে, পাবলিকেশনটা বেরোলি ওইটা নিয়ে আমরা কথাবার্তা বলবো বা কাজ করব। তা আজকের মূল বিষয়টা ছিল যে ওনার জন্য পেটের সমস্যা, পেটে ভুলবার শব্দ হয়, খাওয়া যায় না, দুধ খাওয়া যায় না, ডিম খাওয়া যায় না, গ্যাস্ট্রিক হয়, এই জাতীয় সমস্যা, হিমোরয়েডস হয়, পাইলস হয়, ফিসার হয়, এই জাতীয় সমস্যা থেকে মুক্ত করা সম্ভব টেকনোলজির মাধ্যমে উইদাউট এনি মেডিসিনে। যে মেডিসিন অবশ্যই দরকার, অনেক ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে মেডিসিন দরকার, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেডিসিন ছাড়াই ভালো রেজাল্ট আসতেছে। যেমন আপনার পেটের সমস্যা যদি হয়, সারা জীবন ওষুধ খেয়ে তাহলে এখানে আসার পরে দক্ষ আকুপাঙ্কচার থেকে আকুপাঙ্কচার নেওয়া এবং এরকম ফার ইনফ্রারেড ওজন এগুলো নেওয়ার পরিণতিতে কিন্তু ভালো থাকছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশায়। আমি ডক্টর এস এম শহীদুল ইসলাম।